ইউক্রেন নিয়ে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে ক্রমশই বাড়ছে উত্তেজনার পারদ। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের একটি বক্তব্যে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। এনবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে মস্কোর সঙ্গে সম্ভাব্য সহিংসতার বিষয়ে সতর্ক করে বাইডেন বলেন, বিশ্বের অন্যতম বড় সেনাবাহিনীকে তাদের সামলাতে হচ্ছে, পরিস্থিতি খুবই অন্যরকম, যে কোনো সময় পরিস্থিতি বিপজ্জনক মোড় নিতে পারে, তাই ইউক্রেনে বসবাসকারী আমেরিকানদের সে দেশ ত্যাগ করাই শ্রেয়। Should leave now. We're dealing with one of the largest armies in the world. This is a very different situation and things could go crazy quickly. তবে বাইডেন পরিষ্কার করে দিয়েছেন যে কোনোভাবেই ইউক্রেনে সেনা পাঠাবে না আমেরিকা। তার ব্যাখ্যা, যদি আমেরিকা ও রুশ সৈন্য একে অপরকে গুলি ছুড়তে শুরু করে তবে এক ভিন্ন পৃথিবী দেখবে বিশ্ব। একে তিনি আর এক বিশ্বযুদ্ধ বলেও মন্তব্য করেন। That's a world war when Americans and Russians start shooting at one another. We're in a very different world than we've ever been in. ইউক্রেন সীমান্তে রাশিয়া প্রায় 1.5 লক্ষ সেনা পাঠানোর পরই শুরু হয়েছে আর এক ঠান্ডা যুদ্ধ। প্রথমে আলোচনার মাধ্যমে দুই পক্ষ এই পরিস্থিতি মিটিয়ে ফেলার কথা বললেও রুশ সেনাবাহিনী এখনো পিছু না হটাই হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। এদিকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে গতকাল 9 ঘন্টা ধরে চলা বৈঠকও ব্যর্থ হয়েছে। অন্যদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানাচ্ছেন, ইউক্রেন আক্রমণের কোনো পরিকল্পনা নেই তাদের। তবে সীমান্তে এত সংখ্যক সেনাটহলের বিষয়ে পরিষ্কার কোনো উত্তরও দেননি তিনি। তাই ইউক্রেনকে কেন্দ্র করে রাশিয়া ও আমেরিকা সহ পশ্চিমা বিশ্বের মধ্যে শুরু হয়েছে ঠান্ডা যুদ্ধ। মার্সিয়া মান্নান, মাইটিভি।